তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী সৈনিক যারা আছে তারা রাস্তায় নেমেছে, কিন্তু এই আন্দোলন তো শুধু আমার আপনার যারা কর্মী আছি তাদের জন্য নয়, এই আন্দোলন প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা বোনের জন্য, প্রত্যেকটা বাড়ির ছোট মেয়ের জন্য। আজকে তাই সাধারণ মানুষকে বেরোতে হবে। আজকে যদি আপনি ভাবেন আমার মেয়ের সাথে তো হয়নি, কোন দেবনাথ বাড়ির মেয়ের সাথে হয়তো হয়েছে, আমার মেয়ে তো সুরক্ষিত আছে, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই যে আপনার মেয়েও সুরক্ষিত থাকবে না যদি না এই অত্যাচারী সরকারকে আমরা উপরে নদীতে ফেলে দিতে পারি, না হলে পরে এই সরকার থাকলে পরে আমার আপনার কারো মেয়ে সুরক্ষিত থাকবে না। তাই বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি কালকে ডাক দিয়েছে, কালকে বৃহস্পতিবার, বাঙালির চিরন্তন প্রথা, মা লক্ষ্মীর পুজো করি আমরা, লক্ষ্মীর পাঁচালি পড়তেন আমাদের মা ঠাকুমারা, সেই লক্ষ্মীবারে আমরা ডাক দিয়েছি নিজের বাড়ির লক্ষ্মীর জন্য রাস্তায় নামুন। আমরা কালকে স্বাস্থ্যভবন উল্টোডাঙ্গা থেকে স্বাস্থ্যভবনের অভিমুখে যাব, স্বাস্থ্যভবনের ঘেরাও করব, ভারতীয় জনতা পার্টি থাকবে সঙ্গে সামনে ঝান্ডা নিয়ে। আপনারা বিনা ঝান্ডায় আসুন, অসুবিধে নেই, আমরা আপনাদেরকে গ্রহণ করব। আপনারা ভারতীয় জনতা পার্টির আগে পেছনে থাকুন, আপনাদের ইচ্ছে মতো থাকুন, কিন্তু প্রতিবাদটা হওয়া দরকার, প্রতিবাদটা করা দরকার। আর এই প্রতিবাদ যদি না হয় তাহলে আজকে সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে সেই ঘটনা আপনার বাড়িতেও আসতে বেশি সময় লাগবে না।